হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। বাংলাদেশের আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমাদের কক্সবাজারের থার্ড ডে, তো বেশ কিছু সি বিচে এখন যাওয়া হবে। বেরোনো যাক, সাথে থাকো। এসে ফ্রেশ হয়ে আবার লাঞ্চের পর বেরিয়ে পড়লাম। সকালে 10টা সাড়ে 10টার দিকে বেরোলাম আর ফিরলাম 2:30-3টের দিকে। এই যে সামনে কিছুটা গেলেই বিচ। বেরিয়ে এখন আমাদের টি ব্রেক, আমার হাফ খাওয়া হয়ে গেছে। হ্যালো হ্যালো, আবার আমরা টোটোয় করে যাচ্ছি আর ভিউটা কি সুন্দর দেখো। আমরা ফাইনালি চলে এসেছি সুগন্ধা বিচে। আমাদের ড্রেসটা একটু দেখিয়ে দিই, মোবাইল খুঁজে পাচ্ছে না এখন। আচ্ছা পরে তো দেখাচ্ছি। ফাইনালি এবার চারিদিকটা দেখাবো। প্রচন্ড ক্রাউডের, অনেক লোকজন দেখতে পাচ্ছি এখানে এসেই। বাচ্চাদের জুতোগুলো কি সুন্দর। এখানে সামনে ওখানে ভাইয়ারা কি দেখছে। ফার্স্ট দিনের বিকেলের থেকে আজকে একটু তাড়াতাড়ি বেরোনো গেছে, তো মোটামুটি টাইম আছে আজকে হাতে। দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ আছে এখনও। এবার এই সামনের দিকে যাওয়া যাক। ভিতরে ভিতরে এরকম প্রচুর দোকানপাট রয়েছে। অনেকটা বড় এরিয়া, চারিদিকে অনেক দোকান। এইদিকে দেখতে পাচ্ছি একটা দোকানে বেশ সুন্দর সুন্দর হার আছে, তারপরে ঘর সাজাবার জিনিসও রয়েছে, অনেক কিছুই আছে। অনেক রকমের অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যেমনটা সি বিচের দিকে পাওয়া যায় তেমন সব কিছুই পাওয়া যাচ্ছে। পরের দোকানের জুয়েলারিগুলোও তোমাদেরকে দেখিয়ে নিই। আচ্ছা, তোমরা যখন সি বিচে বেড়াতে যাও এইরকম টাইপের যে জুয়েলারিগুলো, কেউ কি খুব কিনতে ভালোবাসো? আমার কিন্তু ওই রকম টাইপের নেই যে যেখানেই যাব আমাকে কিনতেই হবে, কারণ এই জুয়েলারিগুলো আমার খুব একটা বেশি যে ভালো লাগে সেরকম না। যদি কিছু ডিসাইড করে যাই যে স্পেসিফিক্যালি কিছু একটা দেখবো বা কিছু একটা নেব, সেটা তো আলাদা ব্যাপার। আদারওয়াইজ যদি হঠাৎ কিছু চোখে লেগে যায়, খুব পছন্দ হয়ে যায়, তখন সেটা নিয়ে নেওয়া যায়। এছাড়া বেড়াতে গিয়ে আমার কিছু কিছু জিনিস ছাড়া এই জিনিসগুলোই কিন্তু এইরকম ব্যাপার নেই যে যেখানেই যাব আমাকে একটা কিছু নিতে হবে, কারণ এইগুলো কিন্তু খুবই কমন হয়। তো চলো, দোকানপাট তো অনেক দেখা হলো, এবার সমুদ্রের দিকে যাওয়া যাক। তো এবার বলো তোমরা কারা কারা সমুদ্র বেশি ভালোবাসো? আমার কিন্তু পাহাড় প্রিয়। লাস্ট টাইম যখন বেড়াতে গেছিলাম পাহাড়ে, তখন তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম পাহাড় আমার ফেভারিট। আবার সি বিচেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ফটো তোলা যায়। আজকে যেমন সানসেটটা ক্যাপচার করব। কালকে কয়েকজন এসে ঘুরে গেছিল, বলেছিল বেশ ভালো, তো আজকে ফাইনালি আবার সবাই মিলে চলে এলাম। বাপরে, এখানে তো লোকের লোকারণ্য পুরো, প্রচুর লোক এই বিচে। একা একা চশমা পরে নিচ্ছে। যাবো না আমরা, এখানে ছবি টবি তুলি। ওয়াও, ভিউটা দেখো জাস্ট। একটু পরে সানসেট হবে আর এদিকে দেখো ফটোশুট চলছে। তো এবার আমরা যাচ্ছি একদম জলের কাছে। আমাদের ফটো ভিডিও সব কমপ্লিট হয়ে গেল। আমরা ভিজিনি, বাকিরা মোটামুটি ভিজেছে। আমরা এবার ব্যাক করছি। ভিউটা দেখো বেশ ভালো লাগছে, সুন্দর পরিবেশ। এবার যাব এইদিকে। আজকে সানসেটের অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি, তার মধ্যে কয়েকটা সোশ্যাল মিডিয়ায় থাকবে। যদি তোমরা কেউ চাও তো চেক করতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, এখনো প্রচুর লোকজনই রয়েছে, সবাই ওঠেনি। আর আমাদের বাকিরা যারা সমুদ্রে নেমেছিল, ভিজেছে, তারাও কিন্তু এখনো ফেরেনি। এখানে আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছিলেন আর ওদের সবার ফোন ওনার কাছে। সো যদি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা যায়, ওরা যদি ডিরেক্ট হোটেলে চলে যায়, আমরা এখান থেকে সোজা চলে যাব হোটেলে। উঠে এলাম প্রায় আমরা। এখান থেকে সন্ধেবেলার ভিউটা আবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকেও যেতে যেতে সামনে অনেক দোকানপাট রয়েছে, এগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। আর পিছনেই যে মা আর সামনে পাপা। আমরা টোটোয় উঠে পড়েছি, এবার ব্যাক করে হোটেল। এই মার্কেটটা সারা রাত খোলা থাকে। পৌঁছে গেলাম। সো আমরা হোটেলে ঢুকে পড়েছি, 7টা বেজে গেছে। এখন ফ্রেশ হয়ে রেস্ট নেওয়ার পালা। কালকে আবার সকালে এখান থেকে বেরিয়ে যেতে হবে, হয়তো ভোরভোরই বেরোনো হবে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই বাই।